সকল বন্ধুদের বিশ্বদর্শন চ্যানেলে শ্রদ্ধা ভালোবাসা ও স্বাগত জানাই। তো বন্ধুরা, মহাশিবরাত্রি কিন্তু আসন্ন, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। যারা আপনারা শিবের ব্রত পালন করবেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং সেইভাবেই আপনারা এগোচ্ছেন। হয়তো অনেকেরই শিবরাত্রি করার অভ্যেস আছে, হয়তো আপনারা অনেক কিছু জানেন, অবশ্য আবার নাও জানতে পারেন। কারণ শিবরাত্রির ব্রত কিন্তু খুব যে সহজ তা কিন্তু নয়, চার ভোরের ব্রত কিন্তু খুবই কষ্টকর। তো এই চার ভোরের ব্রত করতে গেলে অনেক কিছুই করতে হয়, কী কী দ্রব্য লাগে এবং এবছর এই চার পোহর সময় বা কখন, কোন কোন সময় এই চার পোহরে ব্রতে শিবের মাথায় জল ঢালতে হয়, এবং এই চার পোহরে ব্রত করতে গেলে কিন্তু চার রকম মন্ত্র আছে, আপনারা সেগুলি কি জানেন? তো আজকের ভিডিওতে আপনারা সে সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন, মন্ত্র কী এবং চার পোহরের সময় কখন ঢাললে শুভ যোগ এবং বাবার কৃপালাভ করা যাবে, এবং কী দ্রব্য দিয়ে শিবের মাথায় জল ঢালবেন বা স্নান করাবেন। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, নাহলে অনেক কিছু কিন্তু মিস করবেন। এবং অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে রেড বাটনে আপনারা প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সহজে পেয়ে যান। এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অন্য ভক্তদের আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন, জানিয়ে দিন, এবং অবশ্যই একটি লাইক দেবেন। এবং যদি কোনো কিছু জানার থাকে বা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন। তো বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। তবে এই ভিডিওটি শুরু করার আগে বলবো যে এই ব্রত পালন করতে গেলে কিন্তু আগের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি আপনারা অবশ্যই কিন্তু সংযম করবেন, নিরামিষ খাবেন। এবং যেটা এবার বলবো যে যে সমস্ত দ্রব্য অর্থাৎ চারটে দ্রব্য দিয়ে চার পরে আপনারা বাবার মাথায় জল ঢালবেন, তার সঙ্গে কিন্তু অবশ্যই যেরকম চারটে দ্রব্যর নাম আপনাদের বলে দিচ্ছি, দুধ, দই, ঘি আর মধু। তো এই দ্রব্যগুলোর সঙ্গে অবশ্যই গঙ্গা জল অল্প হলেও দেবেন। হয়তো গঙ্গা নদী অনেকেরই বাড়ি থেকে অনেক দূরে, হয়তো সামান্য বাড়িতে গঙ্গা জল রাখেন, তার সঙ্গে হয়তো মিশিয়ে দেবেন নদীর জল বা পুকুরের জল বা কলের জল বা কূপের জল, তাহলেই হবে। তো এবার শুরু করব প্রথম পোহর। প্রথম পোহরের দ্রব্য হচ্ছে দুধ, সময় হচ্ছে পয়লা মার্চ সন্ধ্যা 6:27 থেকে 9:29 পর্যন্ত। এবং প্রথম পোহরের মন্ত্র হচ্ছে ওম হোম ঈশানায় নমঃ, ওম নমঃ শিবায়। আপনারা তিনবার করে বলবেন, আমি একবার বলেছি, আপনারা তিনবার করে বলবেন যখন ঢালবেন। আচ্ছা, এবার শিবরাত্রির ব্রত দ্বিতীয় পোহর। দ্রব্য হচ্ছে দই, সময় হচ্ছে রাত্রি 9:29 থেকে মধ্যরাত্র 12:31 মধ্যে। এবং মন্ত্র হবে ওম হোম অঘোরায় নমঃ, ওম নমঃ শিবায়। আপনারা তিনবার করে বলবেন। এবার আসবো শিবরাত্রির ব্রত তৃতীয় পোহর। দ্রব্য হচ্ছে ঘি, সময় হচ্ছে মধ্যরাত্র 12:31 থেকে ভোর 3:32 পর্যন্ত। মন্ত্র হল ওম হোম বাম দেবায় নমঃ, ওম নমঃ শিবায়। আপনারা তিনবার করে বলবেন। এবার আসবো শিবরাত্রির ব্রত চতুর্থ পোহরের মন্ত্র এবং তার নিয়ম। দ্রব্য হচ্ছে মধু, সময় হচ্ছে ভোর 3:32 থেকে সকাল 6:38। মন্ত্র হচ্ছে ওং হোম সদ্য জাতায় নমঃ, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এই হচ্ছে শিবরাত্রির চার পোহরের মন্ত্র, সময় এবং কী দ্রব্য দিয়ে বাবার মাথায় জল ঢালবেন। সঠিক এই ভিডিওটি আপনারা নিয়ম মেনে অবশ্যই শিবরাত্রি পালন করুন। তবে হ্যাঁ,
শিবরাত্রি কঠিন হলেও আবার যদি ভক্তি থাকে আর ওম নমঃশিবায় বলে বাবার মাথায় জল ঢালেন, এতেই বাবা সন্তুষ্ট হবে। তো আপনারা যদি এই নিয়মগুলো করেন, সত্যি বাবার আশীর্বাদ কৃপা অবশ্যই পাবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এই আয়োজন আপনাদের কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং অবশ্যই ভালো লাগলে আপনারা বিশ্বদর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্ত বন্ধুরা, শেষ করলাম এখানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।